গত দুই যুগ ধরে টানা দিনে চব্বিশ ঘন্টার আঠারো ঘন্টা থেকে ১৯ ঘন্টা আমি জেগে থাকি এবং তার মধ্যে ১৭ ঘন্টা কাজ করি। এত কাজ করি, আপনারা জানেন জাপানিরা একটা কর্মর জাতি, জাপানিরা সবসময় কাজ করে যতক্ষণ জেগে থাকে। আমার ওয়াইফ, আমার জাপানি ওয়াইফ আমাকে বলে, আপনি তো জাপানিদের সাথে অনেক বেশি ওয়ার্ক অ্যালকোহলিক। তাই আমার এই কষ্ট দেখে, আমার এই কাজ দেখে, আমার এই প্রেরণা দেখে সবসময় আমার ওয়াইফ আমাকে প্রশংসা করে, কারণ আমি যতদূর সম্ভব পারফেকশনের সাথে কাজ করার চেষ্টা করি। এই কাজ করার মোটিভেশন দেখি, হঠাৎ করে একদিন আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করলো, আপনি এত কাজ করেন কেন, মূল উদ্দেশ্যটা কি? আপনি যত কাজ করেন তত টাকা ইনকাম হয় না, তত পরিমাণ টাকা ইনকাম হয় না, তত বেশি তো আপনি মনে করেন যতটুকু আগানো কথা ততটুকু তো আগায় নাই। তখন আমি বললাম, আমার মূল কাজের মূল উদ্দেশ্য হলো আমি বিখ্যাত হতে চাই, আমি ধনী হতে চাই। তখন আমার ওয়াইফ অনেকক্ষণ আমার কথা শোনার পর আমাকে বলল, আপনি যেভাবে চেষ্টা করছেন সেভাবে চেষ্টা করলে কিন্তু আপনি বিখ্যাতও হতে পারবেন না, আপনি ধনীও হতে পারবেন না। ধনী এবং বিখ্যাত হওয়ার মূল কৌশলটা হলো আপনার সেবা, আপনার কথা, আপনার কাজ যত বেশি মানুষের কাছে পৌঁছে যাবে, যত বেশি মানুষ উপকৃত হবে, যত বেশি মানুষ আনন্দিত হবে, যত বেশি মানুষ মনে করেন এর কাছে পৌঁছে যাবে, তত বেশি মানুষ কিনবে, যত কিনবে তত ধনী হবেন, আর যত মানুষ যত বেশি মানুষ উপকৃত হবে তত বেশি আপনি বিখ্যাত হবেন। পৃথিবীর যদি যেসব মানুষগুলি ধনী এবং বিখ্যাত হয়েছে সেসব মানুষের জীবনী যদি দেখেন, তাহলে কমন একটা জিনিস পাওয়া যায়, যেসব মানুষের পণ্য বা সেবা বেশি মানুষ কিনেছে সেসব মানুষ কিন্তু বেশি ধনী, আর যেসব মানুষের কথা বেশি মানুষ গ্রহণ করেছে তত বেশি মানুষ বিখ্যাত। মনে করেন লিওনার্দো দা ভিঞ্চি, লিও টলস্টয়, মনে করেন মাক্সিম গোর্কি, মনে করেন বাংলাদেশেরই মনে করেন যে শামসুর রহমান, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা কেন বিখ্যাত? কারণ বেশি মানুষ এদের শিল্প সাহিত্য এবং কাজ মানুষ গ্রহণ করেছে, সেই জন্য এরা বেশি বিখ্যাত। আবার যেসব মানুষ মনে করেন বর্তমানে মনে করেন যে ফেসবুক, মনে করেন গুগল, মনে করেন মাইক্রোসফট, এরকম মনে করেন যতগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি দেখবেন, তাদের সেবাগুলোর, তাদের পণ্যগুলো বেশি মানুষ গ্রহণ করেছে, বেশি মানুষ কিনেছে, সেই জন্য কিন্তু ওনারা ধনী। মনে করেন ওনাদের প্রোডাক্ট এমনভাবে তৈরি করা হয়েছে কিন্তু বেশি মানুষ কিনে নাই, বেশি মানুষ না কিনা করলে কী হবে? তাহলে কিন্তু ওনারা বেশি ধনী হতে পারতেন না। কারণটা কি? ওনার এমনভাবে প্রোডাক্টটা তৈরি করেছেন বেশি মানুষ কিনতে বাধ্য হয়েছে। আবারই মনে করেন যে কিছু মানুষ, কিছু কিছু কোম্পানি খুব কৌশল করে, মনে করেন যে মার্কেটিং করে, খারাপ প্রোডাক্ট বানিয়ে মানুষের কাছে পৌঁছায়, কিন্তু সেই সব প্রোডাক্ট কিন্তু চলে হয়তো, কারণ কি যদি বিকল্প নাই, কিছুদিন পরে যখন মানুষ বুঝতে পারে যে তার প্রোডাক্টটা ভালো না অথবা কোনো বিকল্প তৈরি হয়ে যায়, তখন কিন্তু মানুষ গ্রহণ করে না। সেই জন্য মনে করেন খালি মাঠ পেয়ে যারা ধনী হয় বা যারা বিখ্যাত হয়, কিছুদিন পরে কিন্তু যখন মানুষ বুঝে ফেলে তখন তার যে সুঅবস্থানটা ছিল, যেভাবে তাড়াতাড়ি উঠে সেভাবেই তাড়াতাড়ি নেমে যায়। এবং সেই জন্য মূল যে কথাটা হলো যে সৎ প্রোডাক্ট, খুব ভালো প্রোডাক্ট, সৎ সেবা, সৎ সুকথা নিয়ে যত বেশি মানুষের কাছে আপনি পৌঁছে যেতে পারবেন তত বেশি আপনি বিখ্যাত এবং ধনী হবেন, এবং আপনার অবস্থান সাস্টেনেবল হবে, আপনি নিজেও আনন্দিত হবেন, অন্যও আনন্দিত হবে। যে জীব তার যাই হোক, আপনি ধনী হন বা বিখ্যাত হন সেটা তো মূল বিষয় না। আমার ওয়াইফ আমাকে আবারই স্মরণ করিয়ে দিল যে জীবনের উদ্দেশ্য ধনী বা বিখ্যাত হওয়া না, একটু ভালোভাবে খাওয়া, ভালোভাবে থাকা, ভালোভাবে পড়া, ছেলেমেয়ে মানুষ করা, এবং জীবনের প্রতিটা মুহূর্ত ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এনজয় করা, এর বাহিরে কিন্তু কোনো সত্য নেই। আমি বারবার শুধু হিউম্যান রাইটসের কথা বলি, সেজন্য আমার ওয়াইফ আমাকে খুনসুটি করে বলে, আপনি হিউম্যান রাইটস কথা বারবার বলেন, আপনি নিজেই তো হিউম্যান রাইটস ফলো করেন না। কারণ হিউম্যান রাইটসের প্রথম অধ্যাদেশই তো হলো যে প্রতিটা মানুষ জন্মগতভাবে বর্ণে, ধর্মে, জাতিতে, মর্যাদায় সমান, কেউ আপনার সাথে ছোটও না, কেউ আপনার সাথে বড়ও না। আপনি যদি ধনী হয়ে যান, আপনি যদি বিখ্যাত হয়ে যান, আপনি কিন্তু কারোর সাথে বড় হবেন না,
আপনি কিন্তু কারো সাথে ভিন্ন কিছু হবেন না, সবাই একে অন্যের ভাই, একে অন্যের সঙ্গে যুক্ত। যদি আপনি বিখ্যাত হয়ে ধনী হয়ে যদি সেপারেশন হইতে চান তাহলে কিন্তু আপনার এই হিউম্যান রাইটসের প্রথম অধ্যাদেশ কিন্তু ব্রেকডাউন হবে। সেজন্য গ্রেটনেস, গ্রেটনেস মানে হলো কিন্তু সেপারেশন না, এক্সক্লুশন না, ইনক্লুশন। আপনি একই পরিবারের ভাই বোনের মতো যদি বসবাস করতে পারেন সেটা দুঃখ বিখ্যাত হলেই কি বা না হলেই কি, যে মূল কথা হলো আপনাকে বেশি মানুষকে উপকার করতে হবে। আপনার উপরে যে দায়িত্ব এবং আপনার উপর যে কর্তব্য সেগুলো সঠিক ও সুন্দরভাবে পালন করতে হবে। মনে করেন যে ব্যক্তিগত জীবনের দায়িত্বটা, পারিবারিক জীবনের দায়িত্বটা, সামাজিক জীবনের দায়িত্বটা, জাতীয় জীবনের দায়িত্বটা, এবং মনে করেন যে বিশ্ব সারা বিশ্বময় যে দায়িত্বটা যারা বেশি পালন করে তারা বেশি তত বেশি বিকশিত হয়, নিজে বিকশিত হয় এবং অন্যকে বিকশিত করে। আপনারা সবাই জানেন যে পার্সোনাল লেভেলে যারা ভালো হয় তারা হলো পারফেক্ট মানুষ, যারা ফ্যামিলি লেভেলে হয় তারা হলো ফেলিয়াল পাইট্রি, যারা মানে সামাজিক লেভেলে হয় জাতীয় জীবনে হয় তারা হলো প্যাট্রিয়টিক, আবার যারা বিশ্ব সারা বিশ্ববিজয় হয় তারা হয় সেইন্ট। সেজন্য মানুষের পারফেকশন বা বিখ্যাত বা সফলতা হওয়ার অনেকগুলো পর্যায় আছে। সবগুলো পর্যায়কে যদি আমরা খিচুড়ি বানাই ফেলি এবং সবগুলো যদি একসঙ্গে পেতে চাই তাহলে কখনোই সম্ভব না। স্টেপ বাই স্টেপ কাজ করে করে সেবা দিয়ে বেশি মানুষের কাছে পৌঁছাতে হবে। বেশি মানুষের কাছে যদি আমি পৌঁছাতে পারি তাহলে আমরা একে একে নিজেদের পারফেকশনের লেভেল, পার্সোনাল লেভেল থেকে শুরু করে যা মনে করেন পারিবারিক জীবনে সফলতা, তারপরে মনে করেন সামাজিক জীবনে সফলতা, জাতীয় জীবনে সফলতা এবং সারা বিশ্বে আমাদের আলো পৌঁছে দিতে পারব। মূল কথা হলো যে নিজে বিকশিত হওয়া এবং অন্যকে বিকশিত করা। যারা নিজে বিকশিত হয় এবং অন্যকে বিকশিত সহযোগিতা করে তাদের খ্যাতি, তাদের মনে করেন যশ, তাদের মনে সম্পদের কোনো অভাব হয় না। সবাই ভালো থাকবে।